দরজায় করানার চেয়ে লোকসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আবহেই এবার বঙ্গের শাসক দল কার্যত গর্জে উঠেছে কেন্দ্রের বিরুদ্ধে এক বিশেষ প্রতিবাদ নিয়ে, আর তা হলো বঞ্চনা। প্রত্যেকবার প্রত্যেকটি রাজনৈতিক দলই কিছু না কিছু বিষয় নিয়ে বিরোধিতার আক্রমণ শানায়, আর এই ক্ষেত্রে বেশ কিছুটা সময় ধরে একদিকে যেরকম মিছিল স্লোগান আন্দোলন দেখা গিয়েছে, ঠিক তেমনভাবে সেই আন্দোলনের সুর চলে গিয়েছে কেন্দ্রীয় বঞ্চনার দিকেই। কলকাতার রাজপথে দেখা গিয়েছে খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও ধর্ণা দিতে, আর উপলক্ষ কেন্দ্রীয় বঞ্চনা। রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে নানা তৃণমূল নেতা নেতৃত্ব, একই সঙ্গে মুখপাত্র কুণাল ঘোষকেও তৃণমূলের তরফে বারবার আক্রমণ করতে শোনা গিয়েছে বিজেপিকে, আর সেই ক্ষেত্রেও একই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনা। 100 দিনের কাজের বকেয়া টাকা এখনও পর্যন্ত দেয়নি কেন্দ্রীয় সরকার, আবার কেন্দ্রীয় সরকারও একই সঙ্গে পাল্টা তোপ দেখেছে। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত বাংলা নিজের টাকার হিসেব দেখাতে পারছে ততক্ষণ পর্যন্ত কেন্দ্রের তরফে কোনো রকম প্রাপ্য টাকা দেওয়া হবে না রাজ্য সরকারকে। বিস্তর জলঘোলা, আর তারপর এবার রাজ্য সরকারের তরফে ঘোষণা করা হয়েছে যে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদ জানিয়ে এবার 100 দিনের টাকা লোকসভা নির্বাচনের আগেই মিটিয়ে দেবে রাজ্য সরকার, প্রয়োজন হবে না কেন্দ্রের সাহায্যের। আর এই বিষয়ে এবার কেন্দ্রকে নিশানা করে নিজেদের এক্স স্যান্ডেলে সরব হয়েছেন সুস্মিতা দেব, একই সঙ্গে সরব হয়েছেন সাগরিকা ঘোষ। সাগরিকা ঘোষ লিখেছেন, কেন্দ্রীয় সরকারের এ কেমন বিচার, বঞ্চনাকে বুড়ো আঙুল দেখিয়ে এবার রাজ্য সরকার 100 দিনের বকেয়া টাকা মেটাচ্ছে শ্রমিকদের। সাগরিকার সঙ্গে সুর মিলিয়ে টুইট করেছেন সুস্মিতা দেব, আর সেখানে তৃণমূলের তরফে লেখা হয়েছে 24.5 লাখ প্রাপকদের টাকা মেটানো হবে 1 মার্চ, আর তার জন্য ইতিমধ্যেই জেলায় জেলায় ক্যাম্প করে নাম নথিভুক্ত করার কাজ করছে দল। ওয়াকিবহল মহলের দাবি, ভারতে যতবার নানাবিধ বিষয় নিয়ে আক্রমণ শোনাতে দেখা গিয়েছে পক্ষ বিপক্ষকে, তার মধ্যে এবার কেন্দ্রীয় বঞ্চনা যেন বিজেপির বিরুদ্ধে অন্যতম শক্তিশালী বাণ শাসক দলের। তবে রাজ্য সরকারের এহেন আচরণ এবং এমন মন্তব্য আগামী দিনে ভোট বাক্সে কতটা প্রভাব ফেলবে তা এখন সময়ই বলবে। সায়কদের রিপোর্ট, ক্যালকলিং টিভি, কলকাতা।